হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত আজকে আমরা নিয়ে চলে এসেছি পরিবেশ এবং বিজ্ঞানের দ্বিতীয় প্র্যাকটিস সেট নিয়ে আগের দিন আমরা প্র্যাকটিস সেট নম্বর ওয়ান আলোচনা করেছিলাম কেউ না দেখে থাকলে ডিসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে পর্বটি দেখে আসবে এবং এই পর্বে আলোচনা করা পিডিএফটি পাওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে থাকা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে এই পর্বের পিডিএফগুলি কালেক্ট করে নেবে আমরা এই দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় প্র্যাকটিস সেটে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি যা তোমাদের গত কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মূলত প্রাইমারি ডেটের ক্ষেত্রে অবশ্যই তোমরা পরবর্তী শেষ পর্যন্ত ভালো করে দেখো আজকের পর্ব শুরু করা যাক প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাঁচই জুন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং দু সালে যে বিশ্ব পরিবেশ দিবস পালন হয়েছিল তার থিম কী ছিল দেখে নাও অনলি ওয়ান আর্থ এটা হয়ে যাবে দু সালের থিম পরবর্তী প্রশ্ন দেখো মানব দেহের বৃদ্ধি এবং নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য উপাদানটি হল নিম্নের কোনটি অপরিহার্য উপাদান তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের প্রোটিন অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো প্রথম বসুন্ধরা সম্মেলন রিও ডি জেনিরিওতি কবে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো ইকোলজি শব্দের প্রবক্তা হলেন কি। নিম্নেরকে ইকলি শব্দের প্রবক্তা সঠিক উত্তর হবে প্রশ্নের আর্নাস্ট হেকেল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে নিম্নের কোন ব্যাকটেরিয়াটি শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের রাইজোবিয়াম অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এর পাশাপাশি মনে রেখো তোমরা এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটি সিম্বোত্রী উদ্ভিদের মূলে বসবাস করে এই বসবাস করার রীতিকে বলা হবে সিমবায়োসিস পরবর্তী দেখো ম্যানগ্রোভ দেখা যায় কোন অঞ্চলে সঠিক উত্তর হয়ে যাবে উপকূল অঞ্চল অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো তেহরি বাঁধ প্রকল্পের কাজ শুরু হয় কবে শুরু হয়েছিল তেহরি বাঁধ প্রকল্পের কাজ তো সঠিক উত্তর হবে উনিশশো সালে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো পরিবেশে কোন গ্যাসের পরিমাণ থেকে বেশি সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ইকোলজি কথাটির অর্থ কী সঠিক উত্তর হয়ে যাবে বাস্তুবিদ্যা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো একটি জৈব গ্যাসের উদাহরণ হলো নিম্নের কোনটি জৈব গ্যাসের উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে গোবর গ্যাস অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নিম্নের কোনটি মৃত্তিকা ক্ষয় রোধ করার বৃহত্তম উপায় মৃত্তিকা ক্ষয় রোধ করার বলেছি তো সঠিক উত্তর হবে অবশ্যই বনাঞ্চল বৃদ্ধি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো নিম্নের কোন প্রাণীটি ভারতে বিলুপ্ত অবশ্যই দেখো বিলুপ্ত বলেছি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোলাপি মাথাযুক্ত হাঁস অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যেসব প্রাণী জলের নিচে বসবাস করে তাদের কী বলা হয় জলের নিচে যারা বসবাস করে বলেছি তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের বেনথস অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো বিশুদ্ধ জলের পিএইচ কত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর সাত হয়ে যাবে বিশুদ্ধ জলের পিএইচ পরবর্তী প্রশ্ন দেখো শব্দের তীব্রতা মাপার এককের নাম কি শব্দের তীব্রতা কোন এককে মাপা হয় সঠিক উত্তর হবে ডেসিবেল অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর দেখা যায় ওজন স্তর নিম্নের কোন স্তরে দেখা যায় স্ট্যাটোস্পিয়ার স্তর অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো চারণভূমির খাদ্য শৃঙ্খল শুরু হয় কোথা থেকে তে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উৎপাদক অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো জলে ভাসমান আনুবীক্ষণিক জীবদের কি বলা হয় জলে ভাসমান আনুবীক্ষণিক জীবদের বলা হয় প্লাংটন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তা উনস্কার হবে প্লান পরবর্তী প্রশ্ন দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো চুরাশি সালে হয়েছিল ভূপাল গ্যাস দুর্ঘটনা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরে প্রশ্ন রয়েছে দেখো নিম্নের কোনটি চিরাচরিত শক্তির উদাহরণ অপশান সি হয়ে সরি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চিরাচরিত শক্তি বলেছি তেল হয়ে যাবে চিরাচরিত শক্তির উদাহরণ বাকি যে তিনটে রয়েছে এগুলো হয়ে যাবে অচিরাচরিত শক্তির উদাহরণ পরে দেখো বিশ্বের সমস্ত প্রাণী সম্পদের মধ্যে কত শতাংশ ভারতে আছে সঠিক উত্তর হয়ে যাবে সিক্সটি ফোর পারসেন্ট অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চৌষট্টি পার্সেন্ট আমাদের ভারতে রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের সুইডেনের স্টকহোমে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো পরিবার কল্যাণ প্রকল্পের মূল উদ্দেশ্য কী তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান সি এ এবং বি উভয় অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং রোগ নিয়ন্ত্রণ এই দুটোই হয়ে যাবে পরিবার কল্যাণ প্রকল্পের মূল উদ্দেশ্য অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয় নিম্নের কোন কয়লাকে সঠিক উত্তর হবে লিগনাইট অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ব্ল্যাক ফুট ডিজিজ রোগটির জন্য নিম্নের কোনটি দায়ী নিম্নের কোনটি ব্ল্যাক ফুট রোগের জন্য দায়ী তো সঠিক উত্তর হবে আর্সেনিক অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো নিম্নের সরি কোন গ্যাসটি প্রধানত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নিম্নের কোন গ্যাস তুই প্রশ্নের সঠিক উত্তর হবে সালফার ডাই অক্সাইড অক্সাইড হবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরে দেখো যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট ক্ষতিকারক দূষক পদার্থটি হলো নিম্নের কোনটি যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট দূষিত পদার্থ সঠিক উত্তর হবে সীসা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো কাজিরাঙা অভয়ারণ্যে নিম্নের কোন প্রাণীটিকে সংরক্ষণ করা হয় সঠিক উত্তর হবে গন্ডার অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরে দেখো যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কাটে তাদের কী বলা হয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের নেকটন অপশান বি হবে সঠিক উত্তর পরে দেখো নিম্নের কোনটি ইতায় ইতায় রোগ সৃষ্টি করে নিম্নের কোনটি বা কোন ধাতুর কারণে ইতায় রোগ সৃষ্টি হয় সঠিক উত্তর হয়েছে এই প্রশ্নের ক্যাডমিয়াম অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং এই পর্বের প্রথম যে প্র্যাকটিস সেট রয়েছে আমরা সেই পর্বটি আলোচনা করেছিলাম এবং ডিসক্রিপশানে সেই প্র্যাকটিস সেটের ওয়ানের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে পর্বটি দেখে নেবে এবং এই পর্বগুলিতে আলোচনা করা পিডিএফ যে রয়েছে এই পিডিএফগুলি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশানে এবং তোমরা দেখো আমাদের চ্যানেলে চলে এসেছে জয়েন বটন অবশ্যই তোমরা জয়েন বটনে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে মূলত যে কোনো তোমাদের কম্পিটিভ পরীক্ষার যদি ম্যাথে সমস্যা থাকে তোমরা পিন করা ম্যাসেজে অবশ্যই মেসেজ করবে এবং সেখান থেকে তোমরা প্রশ্নের সমাধানপত্র পেয়ে যাবি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ